আদালতের পরিবেশ নষ্ট করে দেশবাসীকে ভুল বার্তা দিতে একটি মহল পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করছে বলে দাবি করেছেন ঢাকা মহানগর আদালতের পিপি ওমর ফারুক ফারুকী। তিনি জানান, শুনানি নিয়ে গতকাল আমির হোসেন আমুর আইনজীবীদের দুই পক্ষের মধ্যে হট্টগোল ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে দুপক্ষই পৃথকভাবে শুনানি করেন বলেও জানান পিপি মনির হোসেন তপুর। রিপোর্ট। আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমুকে বৃহস্পতিবার আদালতে তোলা হয়। শুনানির আগেই আসামিপক্ষে দুই গ্রুপের মধ্যে বাগবিতণ্ডা হয়, দুই পক্ষ থেকেই ওকালতনামাও দেওয়া হয়। তবে এই হট্টগোলের মধ্যেই আইনজীবী স্বপন রায় চৌধুরী আমুর পক্ষে শুনানি শুরু করেন। এতেই আদালতের মধ্যে দেখা দেয় বিশৃঙ্খলা। ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর পিপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এক পক্ষ দাবি করছে আমরা তার আইনজীবী, আরো পক্ষ দাবি করতেছে আমরা তার আইনজীবী। তো মাঝখান দিয়ে একজন লোক বেরিয়ে চলে আসলো, এখন ও আসার পরে তো একে কেউ উন করলো না, এবং আসামি তো বলে নাই যে সে আমার আইনজীবী। তো আসামি যাদেরকে শেষ পর্যন্ত যাদেরকে বলছে যে যাদেরকে ইয়ে তাদেরকে মেনে নিচ্ছে যে এরা আমার আইনজীবী, তারা এই বক্তব্য রাখছে। আদালতে আসামিপক্ষের আইনজীবীদের কথা বলতে দেওয়া হয়নি, এটা সত্য নয় বলেও জানান তিনি। এমন একটা সেটা পত্রিকা দেখালো যে আমাকে শুনানি করতে দেয় নাই, আমি শুনানি করতে করতে গিয়েছিলাম। আমি তো সে কার আইনজীবী, সে কে, তাকে তো ওকালতনামা দিয়ে তাকে সে ওকালতনামা দেয় নাই, এবং তাকে তো যারা শুনানি করছে তারাও তাকে উন করে না, এবং যিনি আসামি তিনিও তাকে উন করে না। এক এক সময় এক এক কায়দা তারা কাজটা করে। তো অনেক সময় এটা চাচ্ছে তারা দেশবাসীকে ভুল বোঝানোর জন্য, সারা বিশ্বকে ভুল বোঝানোর জন্য যে আমাদেরকে ডিফেন্স আসামিদের পক্ষে আইনজীবী বা আইনজীবীদের কথা বলার বা সুযোগ দেওয়া হচ্ছে না, এটা কিন্তু ঠিক না। এখানে আইনজীবীদের সুযোগ দেওয়া হচ্ছে, তারাও ওকালতনামা দিচ্ছে, এবং আসামি যারা তারাও তাদের বক্তব্য রাখছে। তিনি আরও বলেন, আদালতে যাতে বিশৃঙ্খলা না হয় সেজন্য আগে থেকেই আসামির কাছ থেকে জেনে নেওয়া হবে তার আইনজীবী কে হবেন। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।